মেয়েদের বিয়ের আগে তার বয়ফ্রেন্ড করে, আর বিয়ের পর তার স্বামী আরো বেশি করে, কি করে বলতে হবে? এটা কি ঝগড়া? মানে বিয়ের আগে স্বামী কি বেশি ঝগড়া করবে? ঝগড়া তোরকে কতক্ষণ থেকে আমি খুঁজতেছি, আর তোর এখানে আসে ধাঁধা করতেছিস নাকি? আরে ধর ভাই, আপনি কে একটু পরে আসেন না, একটু কথা বলতেছি তো। আমার মনে হয় বয়ফ্রেন্ড বিয়ের আগে কাজ বেশি করতো, এখন আর বিয়ের পরে আর কাজ বেশি করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বজুড়ে বাংলার নিয়মিত আয়োজন আজকে ধাঁধা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান, আর বরাবরের মতো নিয়ে চলে এসেছি একজন দুইজন অতিথি আজকে আছে, একজন ভাইয়া একজন আপু। প্রথমে জেনে নিব ভাইয়া এবং আপুর পরিচয়, তারপর ছেড়ে দেবো যেটা বলে দেখি সবসময় দুষ্টু মিষ্টি মজার একটি ধাঁধা। তো চলে যাচ্ছি ভাইয়া এবং আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? আমার নাম হচ্ছে মৌ। মৌ আপু কি করেন? এই তো পড়াশোনা। পড়াশোনা করেন। ভাইয়ার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম রফিক। কি করেন? আমি স্টুডেন্ট। দর্শক দুইজন স্টুডেন্ট, আপুকে ক্যামেরাবন্দি, ভাইয়া এবং আপুকে ক্যামেরাবন্দি করে ফেলেছি। তো আমরা এসেছি একটি কুইজ বা ধাঁধার প্রোগ্রাম থেকে, তো আপনাদেরকে ধাঁধা বা কুইজ দিব, যার উত্তর করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে যদি সঠিক উত্তর আপনি আমাকে দিতে পারেন তাহলে থাকবে। কী থাকতে পারে বলুন তো? কী থাকতে পারে? কী থাকবে? নিশ্চয়ই আকর্ষণীয় কিছু গিফট হ্যাম্পার। রাইট, আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে। তো আমরা কি চলে যাবো ধাঁধায়? হ্যাঁ চলে যান। যেহেতু নিয়ম বলে দিলাম যে একটি ধাঁধা থাকবে, 10 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে হবে, সঠিক হলে অবশ্যই পুরস্কার থাকবে। তো দর্শক আপনাদের উদ্দেশ্যে এবং ভাইয়া এবং আপুর উদ্দেশ্যে আমাদের আজকের ধাঁধা, মেয়েদের বিয়ের আগে তার বয়ফ্রেন্ড করে, আর বিয়ের পর তার স্বামী আরও বেশি করে, কি করে বলতে হবে? এটা সময় শুরু হচ্ছে এক। মেয়েদের বিয়ের আগে তার বয়ফ্রেন্ড করে, বিয়ের পরে তার স্বামী আরও বেশি করে, কি করে? দুই। এটা কেমন ধরনের প্রশ্ন উত্তর দিলেন ভাইয়া, এটা তো খুব অদ্ভুত প্রশ্নটা। সময় কিন্তু চলে যাচ্ছে। তিন। চার। কি ঝগড়া? মানে বিয়ের আগে স্বামী কি বেশি ঝগড়া করবে? ঝগড়া? আচ্ছা পরে শুনবো। আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, মেয়েদের বিয়ের আগে তার বয়ফ্রেন্ড করে, আর বিয়ের পর তার স্বামী আরো বেশি করে, কি করে? মানি ব্যাগ, সাইড ব্যাগ, হেলথ, এটা ক্যারি করা, পরে বলবো। সময় চলে যাচ্ছে, কিন্তু সহজ জবাব তো হবে। সাইড ব্যাগ ক্যারি করা। সাইড ব্যাগ ক্যারি করা মানে বয়ফ্রেন্ড করতে তারপরে স্বামী বেশি করে? হ্যাঁ। আমার মনে হয় বয়ফ্রেন্ড বিয়ের আগে কাজ বেশি করতো, এখন আর বিয়ের পরে আরও কাজ বেশি করে, কারণ সংসারের জন্য ঘরে যখন একটা বন্ধু বান্ধব বা স্বামী স্ত্রী বিশ্লেষণ পরে শুনবো, মানে কাজকর্মের কথা বলতে। হ্যাঁ, কাজকর্মের কথা বলতেছি। আচ্ছা, এইভাবে সহজভাবে ভাবতে হবে। দর্শক আপনারাও কিন্তু কমেন্ট করতে থাকুন, কারণ আপনারা কমেন্ট করে সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। তো আপু সময় চলে যাচ্ছে ভাইয়া, সময় দিয়ে খেলা লাগতে হবে। এইভাবে সহজভাবে কিন্তু ভাবতে হবে, আমার কাছাকাছি কিন্তু। আচ্ছা, আমার মনে হচ্ছে যে বিয়ের আগে একটা মেয়েকে তার বয়ফ্রেন্ড টেক কেয়ার করে, আর বিয়ের পরে হচ্ছে গিয়ে তার হাজবেন্ড, মানে যিনি তার অর্ধাঙ্গিনী, সে তার তার চেয়ে বেশি টেক কেয়ার করে, এরকম কিছু একটা আমার মনে হচ্ছে। হ্যাঁ শিওর। হ্যাঁ শিওর, হয়তো শিওরিটি হতে পারে যত সম্ভব নয়। সময় তো চলে যাচ্ছে। এই তোরকে কতক্ষণ থেকে আমি খুঁজতেছি, আর তোর এখানে এসে ধাঁধা করতেছিস নাকি? ভাই আপনি কে একটু পরে আসেন না, একটু কথা বলতেছি তো চ্যানেলের পক্ষ থেকে। আমার বন্ধু তো মানে খুঁজে বেড়াচ্ছে আর কি, মানে পাচ্ছিলাম না, ও আমাকে বসে রাখে, চলে আসছে। আচ্ছা আচ্ছা, তো আমরা যাই হোক, যে আমরা এসেছি বিশ্বজুড়ে বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, বুঝছেন? আমরা একটা ধাঁধা বা না ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল মানে সবাই দেখবে। মেয়েরা বিয়ের আগে মানে মেয়েদের বিয়ের আগে তার বয়ফ্রেন্ড করে, আর বিয়ের পরে তার স্বামী আরো বেশি করে, 6 সেকেন্ডের মধ্যে তিনটা উত্তর, কটি উত্তর দিয়েছেন? দুটি উত্তর দিয়েছে। তো শুনলেন, আপনারাও চাইলে কিন্তু পার্টিসিপেট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি করব। আচ্ছা যাক, আপনি প্রশ্নটা আর একটু বলেন ভালো করে। আমি আবারও বলতেছি যে সেটা হলো যে মেয়েদের বিয়ের আগে তার বয়ফ্রেন্ড করে, আর বিয়ের পরে তার স্বামী আরও বেশি করে, কি হতে পারে? এটা মেয়ে মেয়েরা ভালো বলতে পারবে। মেয়েরা যেহেতু বয়ফ্রেন্ড করে, আর আমরা তো বিয়ে করছি এখন, বউ আর আরও আর আলাদা হিসাব, তো অনেক বলেন ওরা কি বলে না। ওনারা কিন্তু কয়েকটি উত্তর করেছে। সময় চলে আছে। সাত। কি বলবো আমি জানি না।
না ভাই না, আমি কি জন্য আসলাম আপনার চ্যালেঞ্জের সামনে? আমি তো বিপদত পড়ে গেলাম একবার আসা কোন দিয়ে নয়, কিভাবে বলবো আমি ভাইয়া, এটা আমি এটার আনসারটা আপনি দিলে আমার মনে হয় একটু ভালো হয়। কারণ অবশ্যই বলবো, যেহেতু আপনারা যেহেতু আপু অনেক দুটি উত্তর করেছে সেগুলো সঠিক হয়েছে কিনা তারপরে আমি ফাইনাল আনসারটা দেবো। আচ্ছা, আমার সর্বশেষ মনে হচ্ছে এটা ব্যাগই হবে, কারণ একটা সময় আমি ভাবলাম যে বিয়ের আগে তো বেশিরভাগ বয়ফ্রেন্ডটাই ক্যারি করে ব্যাগটাকে, আর বিয়ের পরে তো হাজবেন্ড। দর্শক, দুইজন ভাইয়া এবং দুইজন আপুর দেওয়ার সময় শেষ হয়ে গেছে। উত্তর করেছে দুটি আপু, 0-0-0 ট্যালেন্ট আপু আমাদের 10 সেকেন্ডের মধ্যে দুটি উত্তর করেছে। প্রথমে যেটা বলেছে সেটা হলো যে শপিংয়ের ব্যাগ ক্যারি করা, হয়তো বা বয়ফ্রেন্ড বেশি, মানে উত্তরটার বিশ্লেষণটা আর কি। হ্যাঁ, মানে আমার এই জন্যই ভাবলাম যে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন একটা মানে ফ্রেন্ডদের সাথে অনেক অলওভার খুব একটা ক্লোজ সম্পর্ক থাকে তখন তাকে বলা যায়, তো ফ্রেন্ডই তো একটা ফ্রেন্ডের ব্যাগটা বেশি কেয়ার করে যে পর্যন্ত একটা ফ্রেন্ডের বিয়ে না হয়। তো এখন এটাও ভাবলাম যে বিয়ের পরে তখন তার ফ্রেন্ড থাকে না কাছে, তো হাজবেন্ডই থাকে, তখন সে ব্যাগটা বেশি ক্যারি করে। একটা উত্তর বলেছিলেন যে টেক কেয়ার, ওটা কেন? ও যে তার তো আমার প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে, তার জন্য সেটা বেড়ে যায়, এই জন্য সে আমার ব্যাগটা সে অলওয়েজ অল ওভার টেক কেয়ার করে। এই যে দুটি উত্তরের মধ্যে ফাইনাল কিন্তু একটা উত্তর দিতে হবে, সেটা কোনটা? ব্যাগ। শিওর? হ্যাঁ শিওর। আপনারা কি একমত? হ্যাঁ হ্যাঁ একমত। একমত? আমার মনে হচ্ছে টেক কেয়ারটা ওটাই হবে, ফার্স্ট যেটা বলছিল ওটাই। আচ্ছা, এখন আবার প্যাচ লেগে গেছে দর্শক, উনি বলতেছে টেক কেয়ার আবার ইনি বলতেছেন ব্যাগ, ঠিক আছে একটা কিন্তু উত্তরে আসতে হবে। এখন আবার একটু বলতেছি আমি, আপনি কোনটা? ব্যাগ। আপনি কোনটা? উনি যেহেতু ব্যাগ বলতেছে ব্যাগই, কারণ আমার মনে হচ্ছে টেক কেয়ারে, কারণ বিয়ের আগে বয়ফ্রেন্ড। আমরা দুইটা উত্তরে নিব। আচ্ছা বলো। আমরা কিন্তু দর্শক কখনোই দুইটা উত্তর নেই না, তো যেহেতু একটা গন্ডগোলের মধ্যে পড়ে যাইতেছে, মানে প্যাস্টেস লাগা যাইতেছে, তো দেখতেছি সেটা হলো যে দুইটা উত্তরই গ্রহণ করতে হবে। দুইটার মধ্যে যদি ফাইনাল হয় তো নিব, না হলে নিব না। তো আমার কাছে মেসেজ চলে এসেছে ইতিমধ্যে আমাদের দাদার, সেটা হলো যে কি মনে হয় হবে? হ্যাঁ হবে ব্যাগ। কি মনে হয়? ব্যাগ কার পক্ষ? উনার নাই না, আমাদেরই পক্ষ, সবারই পক্ষ। কিন্তু সবার উপলক্ষ থেকে আমি বলতেছি ব্যাগই হবে। ব্যাগ? আপনি কোনটা? ও ব্যাগই ব্যাগই বলেন, ব্যাগই বলে দাও, সময় লস করে লাভ নাই, চলে যাবে। একটা বলেছে, আপনারা একটা বলেছেন। আচ্ছা টেক কেয়ার। টেক টেক কেয়ার। তো তিনজন এক পাশে, উনি এক পাশে। তো দর্শক আজকের একদম ধাঁধাটা ব্যতিক্রম, কারণ সবসময় কিন্তু আমরা দেখে থাকি যে একটি উত্তরে আসে, কিন্তু আজকে যে একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে, দুই বন্ধু হারিয়ে গিয়েছিল, খুঁজতে খুঁজতে পেয়েছে, মন খারাপ করবে তাই না? যদি উনার উত্তরটা আবার না আনি, আবার ইনার উত্তরটা নিলাম, আবার ইনার উত্তরটা নিলাম, উনারটা নিলাম না, দুজনের একটা মন খারাপ থাকবে। তখন ইনি বলবে হ্যাঁ তোর জন্য হয়নি, ইনি বলবে তোর জন্য হয়নি, দুটা নিলাম, এখন হবে কি না আমি বলে দিই। হ্যাঁ, তো যেহেতু বলে দিচ্ছিলাম যে মেসেজটা চলে এসেছে, আমি জানি না এই উত্তরটা শোনার পরে আবার আপনাদের ঝগড়া লাগবে কি না। না বলেন, পক্ষ কিন্তু একদিকে বেশি একদিকে কম। যদি মনে করেন ইনার উত্তরটা হয়, আপনাকে কি না কেন মন খারাপ হবে? আপনি আপনার মতো বলেছেন। হ্যাঁ। আচ্ছা, উনার উত্তরটা যদি আপনার মন খারাপ হবে? না কেন মন খারাপ হবে? আপনার? আমি খুশি হব। কারটা শুনলে খুশি হব? ওরটা বলে আমি খুশি হব। কোন দিকে কো কিছু একটা বল। না না, বেজার হওয়ার কিছু নাই, কারণ অ্যানসার সবসময় একটাই হয়, দুইটা কখনো অ্যানসার হয় না। আমি মনে করি যে কোনো সঠিক একটা উত্তরই দেওয়া আমি ভালো মনে করি। ভাই যে কোনো একটা হলেই আমি খুশি, কারণ আমাদের না একসাথে এক টিম হলে, এখন একটা কথা, আমরা তো চারজন এক জায়গা থেকে আসছি, এক জায়গায় যাব, তো আপনি যদি পারেন একটু শর্টকাটের মধ্যে তাড়াতাড়ি শেষ করে দেন, যারটা হয় দেন একটা কিছু। তো দর্শক ফাইনালি আপুকে আমাকে, এই আপুকেও আমাকে, আর এই দুই ভাইকে, এই তিনজন দেখতে পাচ্ছেন, ইনাদেরকে আমাকে সরি বলতে হচ্ছে, কারণ আপনাদের উত্তরটি আমরা নিতে পারছি না। আপু কংগ্রাচুলেশন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। থ্যাংক ইউ। তিনজন এক পাশে, আপনি এক পাশে, তাই না? কেমন ফিলিংস আপনার? দেখি একটু পুরস্কারটা দেওয়া হোক, অনেক সুন্দরভাবে খেলেছে আপু, টেক কেয়ার। আসলে ব্যাগ কিন্তু আমরা সচরাচর বয়ফ্রেন্ড বা হাজবেন্ড ব্যাগের সাথে সম্পর্কটা একটু কমই থাকে, কিন্তু টেক কেয়ারটা কিন্তু বয়ফ্রেন্ড যতটুকু করে বিয়ের আগে, কিন্তু স্বামী কিন্তু দেখবেন যে দ্বিগুণের থেকে দ্বিগুণ একটু বেশি করে। কংগ্রাচুলেশনস আপু, সঠিকভাবে উত্তরটা দিয়েছেন, তো পুরস্কারটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আপনাদের হিংসা হচ্ছে না? না না, কেন হবে, মানুষ মাত্রই তো ভুল।
মূল্যবান সময় দিয়েছেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপুরা, এতক্ষণ মূল্যবান সময় আল্লাহ হাফেজ। তো দর্শক আচ্ছা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের ধাঁধাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আল্লাহ হাফেজ।